গোপালনগরে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় গঙ্গানন্দপুর পঞ্চায়েত এলাকায়। বন্ধ থাকে ভোট গ্রহণ। দীর্ঘ সময় পর পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপি প্রার্থীকে কিল, চর, লাথি, অভিযুক্ত তৃণমূল, অভিযোগ পাল্টা অভিযোগে ধুন্ধুমার গোপালনগর। পঞ্চায়েত ভোটের শুরুতেই হিংসার ছবি গোটা বাংলা জুড়ে। শনিবার সেই আঁচ এসে পড়ল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর পঞ্চায়েতের অম্বরপুর কলোনি FP স্কুলে। এদিন ভোটগ্রহণ পর্ব শুরু হতেই শুরু হয় তুমুল উত্তেজনা। অবশেষে ঘটনার দু ঘণ্টা পর পুলিশ এসে কোনো রকমে উত্তেজনা সামাল দেয়। ওই পঞ্চায়েতের অম্বরপুর কলোনি এলাকার স্থানীয় বিজেপি প্রার্থীর অভিযোগ, এদিন সকালে বুথের মধ্যে প্রবেশ করতে গেলে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বুথ থেকে বের করে দেয়। যখন গেছি আমি সোইটা আমার ভাইয়ার আমি গেছি, তখন ওই কনস্টেবলের সামনে আমাকে ঘুষি মারে, ঘুষি মারার পর আমি পড়ে গেছি। তারপর ওইখানে এসেছি, বাবাকে মেরেছে, আমাকে মেরেছে। আমি বুথ বন্ধ রাখিনি, আমার সইটা ছাড়া ওনারা বুথটা চালু করেছে, এটা আমি বলেছি। বন্ধ ছিল ওনাদের এই অশান্তির জন্য, ভয় থেকেও আসেনি, এই জন্য বন্ধ ছিল। এরা বুট কাউকে দিতে দেয়নি, গ্যারামকে সবাইকে ঠেট করছে, বুট দিতে গেলে মারবো। ঠিক আছে, আমার মতো লোক পর্যন্ত দেখেন আমাকে মাঠে তাড়া করেছে, আমি দৌড়িয়ে চলে গেছি। এখন পুলিশকে বলেছি, পুলিশকে বলেছি, ওই হোমগার্ড ছিল, সে পুরো জানে বিষয়টা। এখানে আমাদের বুট দিতে দেবে না, রাত্রেবেলা সবাইকে হুমকি দিয়েছে। এখন বুট চালু আছে না? এখন বুট চালু, আমি একটা ক্যান্ডিডেট, আমাকে বাদ দিয়ে ওরা কীভাবে বুটটা চালু করে সেটা হলো আমার। আমি এখন চাইছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে আবার রিটার্ন বুট হোক, যে বুটগুলো চালু করেছে সেই বুটগুলো যেন পুনরায় না হয়। পাল্টা শাসক দলের অভিযোগ, এদিন ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নেই চলছিল, হঠাৎ কর্মী সমর্থকদের নিয়ে বুথের ভেতর প্রবেশ করেন বিজেপি প্রার্থী। শুধু বুথের ভেতরেই প্রবেশ নয়, প্রিসাইডিং অফিসারকে ভোট বন্ধ করার হুমকি দেয়, বুথের সামনে থাকা সমস্ত ভোটারদেরকে তাড়িয়ে দেয় বলেও অভিযোগ। এখানে গণ্ডগোল, প্রিসাইডিং অফিসের সাথে গণ্ডগোল করে যে এখানে আমরা অতিরিক্ত ভোট চাই তারপর ভোট করব, এই হচ্ছে ব্যাপার। সেন্ট্রাল ফোর্স চাই তারপর ভোট করবেন, এই ফোর্স দিয়ে ভোট হবে না, এই নিয়ে গণ্ডগোল করে ওই বিজেপির কয়েকজন লোক, প্রার্থী সহ কয়েকজন, বিধান ডালি হচ্ছে প্রার্থী, এসে বলছে যে সেন্ট্রাল ফোর্স চাই, নয়তো এইখানে ভোট করতে দেব না, এইভাবে এইখানে গণ্ডগোল করে বেরিয়ে যায়। হ্যাঁ, তারপর থেকে ভোট বন্ধ এখন এই স্টার্ট হচ্ছে। তবে সংবাদ মাধ্যমের সামনে ওই বুথের প্রিসাইডিং অফিসার চন্দ্রশেখর পাল বলেন, কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়ে ভোট বন্ধ করার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা শুরু হয় গোটা এলাকা জুড়ে। এক পার্টি যখন আসলো না, 6:35 হয়ে গেছে, আমরা সিলিং জলরেডি শুরু করে দিয়েছি। হঠাৎ একদল লোক এসে ঢুকলেন বিরোধী দলে, তারা বললেন একদম সিল করবেন না, বিরোধী কোন দলে জানি না, হ্যাঁ, যে রক্তরক্তি হয়ে গেল। তারপর তখন আমরা থেমে গেলাম, ওনারা বাইরে গিয়ে ঝামেলা করলেন, চলে গেলেন। তারপর একটু বাদে এসে বললেন, তারপর আমি সবাইকে বলছি, তাহলে আমার নিরাপত্তাটা কী হবে? আমি যে বুথে আসছি, আমার নিরাপত্তা কে? আমি তো ভোট করতেই এসেছি, ভোট তো করতেই চাই, সেই জন্য আমি চলে এসেছি। ফলত নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ পর্বে বিলম্ব হয়। অবশেষে গোপালনগর থানার পুলিশ এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়। অগত্যা নির্দিষ্ট সময়ের ঘণ্টা দুয়েক পর শুরু হয় ভোট গ্রহণ পর্ব। আমরা যখন স্লিপ করছি, যখন একটা পার্টিতে স্লিং করা সই করা হয়ে গেছে, হওয়ার পরে আরেকটা পার্টি এসে বলছে যে এখানে এই ভোট লুপ চলছে, আপনারা কিন্তু কিছুতেই আমাদের সই ছাড়া কিন্তু কখনোই ই করবেন না, স্লিং করবেন না, কেন্দ্র বাহিনী ছাড়া ভোট করবো, আমরা কেন্দ্র বাহিনী ছাড়া ভোট করবো না, তাহলে রক্তরক্তি হবে। এইটা তো আমরা জানবো না, কারণ তাহলে তো তাহলে কোনো গায়ে করা নাম নেই, তখন তাহলে কোনো গায়ে তো কোনো সিম্বলও ছিল না। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স লাইন, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।